আরে আজকে তো সবার মন খারাপ, কারণ আজ যে দশমী আর আজ তো মায়ের বিদায়ের পালা। যদিও মায়ের হয় না বিসর্জন, তবুও তো মাকে নিয়ে বিদায় করতে হয়, আর সবার মন খারাপ। দেখতেই পারছো সবাই কিন্তু মায়ের কাছেই দাঁড়িয়ে, কারণ এতদিন পর মা তার বাপের বাড়ি ছেড়ে কৈলাসে যাবে তার স্বামীর ঘরে। প্রতিটি মেয়ের ক্ষেত্রেই হয়তো সেটাই হয়ে থাকে, কদিনের জন্য ছুটি। তাহলে চলো দেখা যাক। বৌদি ভাই, তাহলে আমি মায়ের বরণটা সেরে নিই? হ্যাঁ হ্যাঁ সৌমিলি, তুমি মাকে বরণ করে নাও, তারপরে একে একে সবাই আমরা বরণ করব, সিঁদুর খেলব। আর আজকে তো মা চলেই যাবে, কয়েক ঘন্টার অপেক্ষা। সত্যি মনটা বড্ড খারাপ লাগছে জানো। সেটা তো স্বাভাবিক, এতদিন মা ছিল। আচ্ছা তাহলে আমি বরণটা করছি, হ্যাঁ তোমরা একটু উলু দাও। মা মা গো, এই বিয়ের প্রথম বছর আমার তোমাকে বরণ করা, আর দুর্গাপূজা দেখা। ভালো থেকো মা, তুমি সবাইকে ভালো রেখো মা, ভালো রেখো। এই মেঘনা যা, এবার তুই বরণটা করে ফেল, ওদিকে তোর বর্দা কিন্তু দাঁড়িয়ে আছে, লরি চলে এসেছে, একটু পরেই তো মাকে নিয়ে চলে যেতে হবে। আমাদের কিন্তু অনেক আগেই বরণ হয়ে গেছে, শুধু তোদের জন্যই থাকতে হয়েছে। এবার বরণটা করে আয়, আমরা একটু সিঁদুর ফিঁদুর খেলি। সত্যি রে, ওই একটা মেয়ে অরূপদা রয়েছে, সবাই আমরা রয়েছি, আর ও কিনা বাড়ির পুজো ফেলে চলে গেল ঠাকুর দেখতে বন্ধুদের সাথে। ও আজকে আসুক, আজকে ওর সাথে আমার একদিন কি ওর একদিন, আমি দেখিস তুই। আমি আজকে ওকে যা বলবো না আর কি বলবো, সত্যি বলছি বৌদি ভাই, খুব মাথা গরম হচ্ছে ওর জন্য আমার। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করতে হবে না, এখন যা মাকে বরণ কর। মাকে বরণ করে মায়ের কাছে বল, মা সামনের বছর যেন নিজের সন্তানকে নিয়ে তোমার সাথে একসাথে বরণ করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ দিদি ভাই, একদম। তুই কাকে বলছিস, তোরটাও দরকার এবার। তোর, তুমি না। আচ্ছা যা হয়েছে হয়েছে, তোমাদের দুই জায়ের কথা হয়েছে, এবার আমি বরণটা সারি। ভালো থেকো মা। মা শুভ বিজয়া মা। এ আরে বড় বৌমা, এটা কি করছো, মায়ের সামনে প্রণাম করতে নেই? ও হ্যাঁ মা, আমার ভুল হয়ে গেছে, আসলে একদম ভুল হয়ে গেছে। কোনো দিনও মায়ের সামনে কখনো কাউকে প্রণাম করবে না, সে যতই তোমার থেকে বড় হোক, কেমন? আচ্ছা মা মনে থাকবে, আসুন একটু আমরা সিঁদুর খেলি। হ্যাঁ শু, শুভ বিজয়া, শুভ বিজয়া। না না এখনো শুভ বিজয়া হয়নি, মা এখনো আছে, বলো বিজয়া দশমী। ও হ্যাঁ 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 আসুন মা। এই পিয়ালি দূরে কেন, এদিকে আয়, সিঁদুর খেলবো তো। হ্যাঁ ছোটো বৌমা এসো, মেঘনাদের ডাকো, একটু পরেই তো মা চলে যাবে। ভাই মনটা বড্ড খারাপ করছে। কেন রে, মন কেন খারাপ করছে? এই যে মা চলে যাচ্ছে, বেশ কটা দিন মা ছিল বলো, কতই ভালো ছিল। এটাই তো মেয়েদের জীবন রে, মাও যে একজন মেয়ে, তাকেও যে স্বামীর ঘরে ফিরতে হয়। আচ্ছা তুই বল, তুই যখন বাপের বাড়ি যাস, তুই ওখানে মন টেকাতে পারিস? জাস্ট কটা দিন থাকতে যাস, আবার তো এদের বাড়িতেই ফিরে আসতে হয় নাকি? তা ঠিক বলেছ, কিন্তু মা তো আর কটা দিন থাকতে পারতো বলো? মার যে ডাক পড়েছে, ওদিকে তো বাবা মায়ের জন্য অপেক্ষা করছে, সেই জন্য তো, যেমন কৌশিক তোর জন্য অপেক্ষা করে। আহ দিদি ভাই তুমি না। আচ্ছা যাকে শোন, বলছি বিজয়া করতে যাবি তো? সে আবার বলতে দিদি ভাই, বছরে একবার পুজো, তাও আবার প্রথম পুজো। হুম হুম যাবো তো নিশ্চয়ই, তাহলে চল আমরা। বৌদি ভাই, আরে বৌমণি গেলে কোথায়? আরে দূর বাবা, এরা কোথায় যে যায় না। আরে এই যে ও মেঘনা, কখন থেকে ডাকছি, এখানে দুই বন্ধু তো মিলে গল্প করছো, আর আপনিও আছেন দেখছি। বলছি ওদিকে তো গাড়ি এসে গেছে, চলো সবাই হাতে হাতে ধরে মাকে নিয়ে যাই, আজ তো বিজয়া, চলো। এদিকে তো আরেকজন পাত্তা নেই, রাহুলদা আর কৌশিকদা ওখানে দাঁড়িয়ে রয়েছে। বারবার অভিদাকে বললাম যে অভিদা এসো, অভিদা বলছে আমার কাজ আছে আসতে পারবে না। আরে আরে তোমরা তো এখন দেখছি বেশ ইয়ে করছো, আরে তোমরা তো আসল কাজটাই করো নি। কী আসল কাজ কী বলো যে বুঝি না।
হ্যাঁ বুঝবে কেন, তোমার শুধু ঘটে একটা মানে কি বলবো, তোমার ঘটে কোনো বুদ্ধি নেই, শুধু আমার দোষ দেখতেই তুমি ব্যস্ত থাকো। যাই হোক, আরে আরে আকাশ তুইও ভুলে গেলি, আজকে আমাদের পরিবার থেকে সবাইকে একটু শুভ বিজয় জানাতে হয়, সেটা কি তোমরা সবাই ভুলে গেলে নাকি? দেখ আমি একাই জানিয়ে দিই। আচ্ছা বন্ধুরা শোনো শোনো শোনো, একটু ক্যামেরাটা কাছে করো, বলছি শোনো, আমাদের তো একটু দেরি করেই দুর্গা পুজোটা হচ্ছে ডে পরিবারের, তো তোমাদের সবাইকে জানাই আমাদের দে পরিবারের থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, আর বড়োদেরকে জানাচ্ছি প্রণাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না কেমন। মা দেখুন জায়গাটা কিরম খালি হয়ে গেল বলুন, এতদিন মা ছিলেন, কতই না ভালো ছিল। হ্যাঁ বড় বৌমা ঠিকই বলেছ, বাড়িতে যদি পুজো হয় না আর তারপর যদি ঠাকুর চলে যায় ভীষণ মনটা খারাপ করে জানো না। হ্যাঁ মা ঠিকই বলেছেন, চারটে দিন যে কীভাবে কেটে গেল বোঝাই যায় না। হ্যাঁ ঠিকই বলেছ বড় বৌমা, চলো আমরা গিয়ে ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ মা চলুন, তাহলে বন্ধুরা আমরা আজকের মতন আসি।